আমি কোন রকি ফকিকে ভয় খাই না, আসুক ও দেখে নেবো চামচা কথা কারে। চামচা কাকে বলছিস? হ্যাঁ মানে ঠিক আছে, সবাই এসে গেছে তো? রকি, এসব কি হচ্ছে এখানে? এখানে কোনো ঝগড়াঝাটি হবে না, ওকে? ইয়েস ম্যাম।
রিতু কথা কর, তুই এখানে বসবি? ওকে, আমরা আজকে সবাই ট্যুরে যাচ্ছি, আজ কেউ কোনো রকম ঝগড়াঝাটি করবে না। গুড মর্নিং ম্যাম। ঢোলু, এ কি এত লাগেজ? শুধু একদিনের জন্য? কি কি আছে এতে? কিছু জামা কাপড় আর কিছু খাবার জিনিস আছে ম্যাম। কোনো ব্যাপার না, চলো লাগেজ আমাকে দাও, আমি রেখে দিচ্ছি। না না ম্যাম, আমার কাছেই থাক, অসুবিধা হবে না। ওকে, বসে পড়ো ওখানে, সাবধানে। হ্যাঁ সাবধানে, ওকে। ওফো, ক্যান আই সিট? না না, আমি এখানে একাই বসবো। মোটু কোথাকার? গুড মর্নিং কিডস, সবাই এসে গেছো তো? গুড মর্নিং স্যার। স্যার, সবাই এসে গেছে তো? হ্যাঁ সবাই এসে গেছে, কিন্তু নিশা এখনো আসেনি। ওফো, এখনো আসেনি? আর কতক্ষণ ওর জন্য ওয়েট করবেন? এখন আমাদের যাওয়া দরকার। লেট হয়ে গেছে আই থিংক। ড্রাইভার, গাড়ি স্টার্ট করো ভাই। হ্যাঁ চলো উস্তাদ, চলো চলো। লেফট লেফট লেফট। কি হলো? বাই বাবা। চলো চলো। নিশা, আজও লেট, রোজকার মতো। সরি ম্যাম। এখন যাও ওখানে গিয়ে বসে পড়ো, যাও ওখানে গিয়ে বসো। তোমরা এখানে আনন্দ করতে এসেছো? এই ট্যুরে সবার সাথে মজা করো, কথা বলো, বন্ধুত্ব করো। একা একা থাকার জন্য কি আমরা এখানে এসেছি বলো? লেট মি ট্রাই। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা সবাই মিলে একটা গান গাইবো। কি গান স্যার? হ্যাঁ, আমরা করবো জয়।
বেশি দূরে যাবে না। হেই আয়, আশা তুমিও তাড়াতাড়ি চলে আসবে। কি হয়েছে আশা, তুই ওখানে আলো দেখলি? কোন আলো, কোথায়? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। ম্যাম কি হয়েছে? আমি একটু যাব ম্যাম। কিন্তু এগুলো রেখে তো যাও ম্যাম, ওরা সব নিয়ে নেবে। ঠিক আছে যাও, কিন্তু তাড়াতাড়ি আসবে, বেশি দূরে যেও না। তাড়াতাড়ি করো। এই কোথায় যাচ্ছ তোমরা? তাড়াতাড়ি দিকে এসো। কি করছো? তাড়াতাড়ি দিকে এসো। তুই ওখানে এখনো আলোটা দেখতে পাচ্ছিস না? নাকি আমি ভুল দেখছি? না আশা, তুই ঠিকই দেখছিস। ওই আলোটা আমিও দেখতে পাচ্ছি। সানি, তুই ওটা দেখতে পাচ্ছিস না? হ্যাঁ। আরে এটা তো চলে যাচ্ছে, চল গিয়ে দেখি। চল চল। হ্যাঁ
আশা দেখে ওই দেখ এই ও চলে যাচ্ছে লেটস গো চল চল ওইদিকে ওইদিকে আরে এটা তো আমি স্বপ্নে দেখেছি এই এই আলোটা কিছু আমাদের বলতে চাইছে ওহো সরি ইয়ার এসব আমার জন্যই হলো বল ইটস ওকে ওকে হ্যাঁ এ আমায় কিছু বলতে চাইছে কিন্তু আমি বুঝতে পারছি না তুমি এলিয়েন এলিয়েন তোমার স্পেসশিপ কোথায় তুমি কোথা থেকে এসেছো মার্স জুপিটার হ্যাঁ হুম হুম নিশা কি করছিস আমার হাতটা ঠিক হয়ে গেল আর ব্যথাও নেই It's a relievable, yeah. I'm feeling fresh. Wow. It's magic. It's a magic. Huh? It's a magic. Hey, I'm going to throw it. I'm going to throw it. আরে কি হলো এর এটা ওটাই এটা আমি স্বপ্নেই দেখেছিলাম ওই কালো পোকা গুলো এখানে কোথাও আছে যা যা এখান থেকে যা যা এটা আমার ব্যাগ যা 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 এখান থেকে যা কিচ্ছু হবে না কি ভয়ানক ছিল এবার আমাদের ফিরে যেতে হবে অনেক লেট হয়ে গেছে চল চল যাই ওই আলোটার কি হবে ওই ডাকরিচো সালোটাকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের ওকে হেল্প করতে হবে আশা আর টাইম নেই অনেক লেট হয়ে গেছে চল সবাই আমাদের জন্য চিন্তা করবে আমাদের যেতে হবে না রকি চল না গিয়ে দেখি মন বলছে আমাদের একে হেল্প করা দরকার এই তুই উল্টাপাল্টা কি বকছিস তুই দেখতে পেলি না ওই পোকাগুলো আমায় খেয়ে ফেলতো খেয়ে এইসব তোর জন্যই হয়েছে দেখবে যা বাসও চলে গেছে আর আমরা এখানে এইসব তোর জন্যই হয়েছে আমি চললাম তোরা এই জঙ্গলে পচে মর আরে তোরা কি এখানে সত্যি মরতে চাস যা করার কর আমি বাবা যাই আশা ঢোলু ঠিক বলছে একটু বোঝ সবাই আমাদের জন্য ওয়েট করছে চল না হ্যাঁ আশা অনেক দেরি হয়ে গেছে কি ভয়ঙ্কর বল চল চল চল
সানি দাদা, এটা ওই আলোটাই। এ বারবার কেন আসছে? আরে এ তো কেমন জ্বলছে নিচ্ছে, মনে হয় আমাদের কিছু বলছে। এবার বুঝেছি, এটা বলছে যে তিনটে বড় আর তিনটে মাঝারি, আবার তিনটে বড়। মানে এটা কি? এটা বাবার ক্রিপ্টোলজির বই। SOS মানে হেল্প। এ আমাদের কাছে সাহায্য চাইছে। কি করে সাহায্য? আর আমরা আমরা তো ছোট, আমরা কি করে হেল্প করব? আর ওই ভয়ানক পোকাগুলো থেকে আমরা কি করে বাঁচাবো? আচ্ছা ঠিক আছে, বলো কি করতে হবে। আরে এ তো চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চল, আমরা ওর পিছনে গিয়ে দেখি। চল রকি, চল 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 চল। ওই 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 দেখ, যাচ্ছে যাচ্ছে। চল চল চল। হ্যাঁ হ্যাঁ চল চল। রকি দেখ, এখানে একটা বড় গর্ত আছে। ডোলো আমাদের তো কিছুই হয়নি। ওই দেখ সেই আলোটা, চল চল চল। ডলু আমরা এখান থেকে উপরে যেতে পারবো? জানি না। এই দেখে সব জানে। এটা কোন জায়গা? ওই দেখ সেই আলোটা। আলো? এই দেখে শাশুড়ানে। এগুলো কি? এসো, তোমাদের সকলকে আমার আলোর রাজ্যে স্বাগত। আমি অনেক দিন ধরে তোমাদের অপেক্ষায় আছি। আমাদের অপেক্ষা? ওই ওপরে যিনি আছেন না, উনি তোমাদের সকলকে আমার জন্য পাঠিয়েছেন। ওই অশুভ শক্তির নির্মম অত্যাচারে আমি জর্জরিত। তোমাদের সকলকে মিলে ওর হাত থেকে আমাকে বাঁচাতে হবে, আলোকে অন্ধকার থেকে বাঁচাতে হবে। কিন্তু আমরা তো বাচ্চা, আমরা কি করে আপনাকে বাঁচাতে পারবো? আপনি তো আমাদের থেকে বড় আর শক্তিশালী। বাবা, এখন আমার কাছে আর কোনো শক্তি নেই। তোমাদের কাছে শক্তি আছে, উৎসাহ আছে, উদ্যম আছে। হ্যাঁ সেসব ঠিক আছে, কিন্তু আমাদের এক্ষুনি যেতে হবে। ঢোলুর তো খুব তারা দেখছি। যদি আমার শক্তি আমার কাছে থাকতো, তাহলে তোমাদের এত কষ্ট করতে হতো না। তোমাদের এখন ফিরে যেতে হলে এই অন্ধকার রাজ্য দিয়েই ফিরে যেতে হবে, নয়তো এই জঙ্গল থেকে তোমরা বেরোতে পারবে না।
আমি তোমাদের সঙ্গে থাকবো ঠিকই, কিন্তু তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। তোমাদের নিজেদের রাস্তা নিজেদেরই খুঁজতে হবে এই অন্ধকার রাজ্য থেকে বেরোনোর জন্য। যদি আপনি সব শক্তি ফিরে পান তাহলে আপনি আমাদের বাড়ি পৌঁছে দেবেন তো? আমি ওই আলোটাকে বাঁচাতে চাই, তাতে যাই হয়ে যা। হ্যাঁ হ্যাঁ, কে জানে আমরা রিয়েল মনস্টারও দেখতে পারি, যেমন গল্পে থাকে। সাবাস, এতক্ষণে আমি নিশ্চিন্ত হলাম তোমাদের এখানে ডেকে আমি কোনো ভুল করিনি। আপনি বলুন আমাদের কি করতে হবে? তোমাদের সকলকে এক হয়ে ওই অশুভ শক্তির মোকাবিলা করতে হবে। ও আমার যমজ ভাই, ও আমার সমস্ত শক্তি আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, ও সেই শক্তির অপব্যবহার করছে। আর এই পৃথিবীতে অশুভ শক্তি ছড়াচ্ছে, ও খুব শক্তিশালী আর ভয়ঙ্কর। ধর্মরাজ, আমাদের পিতা, এই পৃথিবীর পালন কর্তা, শুভ শক্তিকে রক্ষা করতেন আর অশুভ শক্তির বিনাশ। লক্ষ লক্ষ বছর আগে এই পৃথিবী সৃষ্টি হয়েছিল, এই চমৎকার অনেক জীবের জন্ম দিল, কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী ভারসাম্যের প্রয়োজন ছিল। ধর্মরাজ, আমার পিতা এই পৃথিবীর রক্ষাকর্তা ছিলেন। ভগবানের সৃষ্ট এই সুন্দর পৃথিবীতে নতুনের জন্ম আর পুরনোর বিনাশ ওনার দায়িত্ব ছিল। আমি আর আমার ভাই বিনাশরাজ আমাদের পিতা ধর্মরাজের উত্তরাধিকারী, আর তাই ওনার এই কর্মযজ্ঞে আমাদেরও প্রয়োজন ছিল। আমি নতুনের জন্ম দিতাম আর বিনাশ পুরাতনের ধ্বংস করে ওনাকে সাহায্য করতাম। একদিন পিতা আমাদের একসঙ্গে ডাকলেন, নিজের শক্তিকে আমাদের দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়ে নিঃস্বার্থভাবে আমাদের কর্তব্যকে পালন করতে বললেন, আর অদৃশ্য হয়ে গেলেন। সেই দিন থেকে আমি সৃষ্টি করতে থাকলাম আর বিনাশরাজ পুরনো জীবের ধ্বংস করতে থাকল। ভারসাম্য রক্ষার জন্য পুরনো জীবের ধ্বংস করতে করতে বিনাশরাজ এক নবজাত জীবের হত্যা করে ফেলল, যা থেকে সে একটা অদ্ভুত শক্তি অনুভব করল। নিজের মধ্যে আবার সেই শক্তির অনুভূতি আনার জন্যে সে আরও নতুন জীবের হত্যা করতে শুরু করল। ও তখন স্বার্থপর হতে থাকল আর ওর বিবেক হারিয়ে গেল। সেই শক্তির সংগ্রহ তার লক্ষ্য হয়ে উঠল, প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে গেল। নিজের শক্তির অহংকারে মত্ত হয়ে আলোর শক্তি, যা আমার অলংকার ছিল, সেটাও কেড়ে নিতে থাকল। তার শক্তি ভয়ঙ্কর রূপ নিতে থাকল, যেটা সে কালো পাহাড়ের গর্বে থাকা
একটা দিব্য স্ফটিকে জমা করতে থাকল। সেই কালো পাহাড়ের চূড়ায় সে তার প্রাসাদ তৈরি করল আর তার ভেতর এক অগ্নিকুণ্ডের সৃষ্টি করল। বিনাশরাজের কালো শক্তি আমার আলোর শক্তিগুলোকে কেড়ে নিয়ে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে থাকল। এর থেকে উৎপন্ন নির্যাস সেই দিব্য স্ফটিকের মধ্যে প্রবেশ করে তাকে আরো শক্তিশালী করে তুলছিল। এই বিনাশকারী শক্তি এক ভয়ঙ্কর ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল। এই প্রবল বিস্ফোরণে কালো পাহাড় দুভাগে ভাগ হয়ে গেল। তার সেই প্রাসাদ সেই দিব্য স্ফটিকের শক্তিতে আকাশে ভাসমান রইল। বিনাশরাজ তার প্রাসাদের ভেতর থেকে এক বিশাল সুরঙ্গ বানালো। সেই সুরঙ্গ হয়ে স্ফটিকের শক্তি সে আজও অর্জন করে চলেছে। ওর শক্তি ক্রমশ বেড়েই চলেছে আর আমি দুর্বল হয়ে পড়েছি। অগ্নিকুণ্ড থেকে নির্গত ধোঁয়া সূর্যের আলোকেও গ্রাস করতে শুরু করল। যদি এখনো তাকে আটকানো না যায় তাহলে সারা বিশ্ব অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে আর সে এই অন্ধকার সাম্রাজ্যের মালিক হয়ে সব কিছুর বিনাশ করে দেবে। এটা তো পুরো ফিল্মের মতো। যাই হোক, সেই বিনাশরাজ যতটাই শক্তিশালী ততটাই শয়তান। সারা বিশ্বের ভীতির কারণ সে। তোমাদের সামনে এক কঠিন পরীক্ষা। সেই কালো সাম্রাজ্যের বিনাশ করো আর ভারসাম্য ফিরিয়ে আনো। তোমাদের দুটো কাজ করতে হবে আর সেটা খুব সাবধানে। প্রথম সেই কালো ধোঁয়াকে আটকাও আর দ্বিতীয় সেই স্ফটিককে ধ্বংস করো। আর এই কাজ শুধুমাত্র তোমাদেরই করতে হবে। কিন্তু আমরা এটা কি করে করব? আর সেই জন্যে ওখানে যেতে হবে। প্রথম কাজে আমি তোমাদের সাহায্য করব। আমায় তোমরা ওর প্রাসাদে নিয়ে চলো আর ওই অগ্নিগর্ভে আমাকে ছেড়ে দাও। আমি ধোঁয়া আটকে দেব, কিন্তু কালো পাহাড়ের গর্ভে থাকা ওই স্ফটিকের কাছে আমি যেতে পারবো না। আর এই কাজটা তোমাদেরই করতে হবে যদি তোমরা একতা আর আত্মবিশ্বাসের সঙ্গে কাজটা করতে পারো তাহলে নিশ্চয়ই সফল হবে। আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে। যদি আমরা না করি তাহলে? তাহলে তোমাদের ছেড়ে দেব। কিন্তু তোমাদের সেই শক্তি আছে, সামর্থ্য আছে। তাহলে কে আমায় নিয়ে যাবে ওখানে? চিন্তা করছো কি আমায় নিয়ে যাবে না? আমি নিয়ে যাব আপনাকে। আচ্ছা তো চলো, ওই আলোর সঙ্গে চলো। এই আলো সেই অন্ধকার রাজ্যের দরজা অব্দি নিয়ে যাবে আর এটাই একমাত্র রাস্তা যেটা তোমাদের বাড়ি ফিরতে সাহায্য করবে। আমার সমস্ত শক্তি আর সামর্থ্য এখন থেকে তোমাদের। আমার নিয়ে চলো। আরে বাপরে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমাদের একসাথে থাকতে হবে। চলবো আজ এ পথে সাথে, চলবো বলবো আজ জিতবো সেই কথা বলবো। চলবো আজ এ পথে সাথে, চলবো বলবো আজ জিতবো সেই কথা বলবো। আসবে আসুক যত বাধার পাহাড়,
ভাঙবো সে বাধা, সব চলবো আবার সেই আশা বুকে রেখেছি। চলবো চলবো আজ এ পথে সাথে, চলবো বলবো আজ জিতবো সেই কথা বলবো। সারা দুনিয়াটা জাগবে, হাসবে আজ প্রাণ খুলে সব হাসবে। আসবে আসুক যত বাধার পাহাড়, ভাঙবো সে বাধা, চলবো আবার সেই আশা বুকে রেখেছি। চলবো 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 চলবো। আশা, আমার মনে হচ্ছে এই রাস্তাটা। রকি, আর ইউ সিওর এই রাস্তাটা? হ্যাঁ হ্যাঁ, আমার দ্বারা হবে না, আমি আর একটু হাঁটতে পারবো না, আমার দ্বারা হবে না ভাই। আরে চল না। ওই দেখ, এবার তো সন্ধে হতে চললো, এবার কোন আলোর পিছনে যাবি? আরে মোটু চল। এখানে কোনো দরজা ফজ্জা নেই, ওই লোকটা আমাদের বোকা বানিয়েছে। আরে গরু, এই রাস্তাটাই, আর সন্ধে হতে অনেক দেরি, চল। আরে চল না। ওকে চল, আবার হাঁটবে। এখানে তো অনেকগুলো দরজা, কোনটা দিয়ে ভিতরে যাব? দাঁড়া আমি গিয়ে দেখছি। লকি আমি আসবো, দাঁড়া। সবাই চলে আয়, আমার মনে হচ্ছে এটাই সেই রাস্তা। রকি, কি হয়েছে? আমার কেমন যেন লাগছে। ওই ওই ডাকরি চাষ এখানেই আছে। পোকা কোথায়? কোথায় পোকা? সবাই পালা। রকি চলে গেছে। এই রাস্তাটা, এটা দিয়েই ওরা গেল। ওরা ফিরে আসার আগে আমরা যাই, চল। ও কোথায় গেল? ও সুসু করতে গেছে, চল। সুসু কি করে? চল মোটা, চল চল চল। কামুন কামুন কামুন,
এখানে তো প্রচুর অন্ধকার রে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই কারোর কাছে টর্চ আছে? হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে। টর্চ ব্যাগে রেখেছিস কেন? ডাক্তার, ওয়াও এই টর্চের আলোটা তো অন্যরকম। আমার বাবা বানিয়েছে। আমি তাড়াতাড়ি অ্যাড হলু, নাহলে বাড়ি ফিরতে পারবি না। অ্যাড হলু তাড়াতাড়ি। হ্যাঁ আসছি। রকি, আর ইউ শিওর এই রাস্তাটাই? এতক্ষণটা ডাউট ছিল, এখন আমি শিওর। দেখ ওদিকে আলো দেখা যাচ্ছে, মনে হয় আমরা পৌঁছে গেছি। মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। গ্রেট ম্যাম, আমরা পৌঁছে গেছি সানি। আসা তাড়াতাড়ি দেখে। ঢলু, মনে হচ্ছে তোর পেছনে কেউ আসছে। পোকাগুলো টর্চের আলোকে ভয় পায়। চল চল যাই, তাড়াতাড়ি যেতে হবে। কোন দিকে যাবি? চল দেখছি। মনে হচ্ছে ধো ওদিক থেকে আসছে। ঠিক বলেছিস, চল একসাথে যাই। ওই ব্ল্যাক মাস্টারের সাথে দেখার সময় এসে গেছে। চল। ওখানে কেউ নেই। এত বড় বাড়ি, মালটা ম্যাজিক জানে মনে হয়। ওই দেখ আমাদের দিকে কিছু একটা উড়ে আসছে। এ তো ড্রাগন ফ্লাইয়ের মতো, আর ওর ওপর কেউ বসেও আছে।
কই দেখি, দাঁড়া দাঁড়া, কতগুলো লোক কাজ করছে আর ওদেরকে খুব মারছে। আরে ওই ড্রাগন ফ্লাইটা আমাদের দিকেই আসছে। এই ব্যাপারে তো সাধু বাবা কিচ্ছু বলেনি। বাপরে, এটা তো অনেক বড়। রকি ওই দেখ, ওরা তোর পিঠে চেপে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ওয়াও, কি ট্রান্সপোর্টেশন। আরে ওরা এখানে বালি নিয়ে ওখানে যাচ্ছে। মনে হয় এরা ড্রাগন ফ্লাই করে যাওয়া আসা করে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও এতে চড়েই ক্যাসেলে যেতে হবে। আচ্ছা, এবার কি এভাবেই দাঁড়িয়ে থাকবি নাকি কিছু করবি? কিন্তু কি করব, একটাই রাস্তা আছে, ওই ড্রাগন ফ্লাই। কিন্তু ওখানে অবধি পৌঁছাবো কি করে? ওই ড্রাগন ফ্লাই করেই যাব। হে, ট্যাক্সি পেয়েছিস? হ্যাঁ, পাগল। ডলু, তোর কাছে টর্চ আছে না? এই তো টর্চ। ডলু, তুই টর্চে আলো মনস্টারের মুখে ফেলবি, আমি ওর উপর অ্যাটাক করব। যদিও ভয় না পায়। দেখ ডলু, যদি এই কাজটা তুই না করতে চাস, সানিকে টর্চটা দে, ওই করবে। হ্যাঁ, না না, আমি ভয় পাই নাকি? আমার প্ল্যান, আমরা ড্রাইভারকে ফেলে দেবো আর তারপর আমি সিগন্যাল দেবো, তখন তোরা চলে আসবি। আমি এতটা লাফাতে পারবো না। আবে চল মোটা, আমি দেখাচ্ছি। এই দাঁড়া দাঁড়া, এবার চল। রকি, ওয়াচ আউট মনস্টার। মার রকি, মার, মার রকি, মার রকি, পেছনে দেখ। এবার কি হবে? আমাদের কিছু করতে হবে। Huh?
যে ও কিচ্ছু করতে পারবে না, আর সেই জন্য ও ডার্ক মাস্টারকে বলতে গেছে। আমি আর ঢলু গিয়ে ওকে আটকাবো, ঠিক আছে? চল ঢলু। তাড়াতাড়ি কিছু বুঝতে পারছি না। Oh.
ধনু ধনু নিশা তুই আজ দিয়া আশাকে হেল্প কর গো সাধু বাবা বাঁচাবে, ওর কিচ্ছু হবে না, চল নিশা। আমি কোথায়? মনে হয় আমি মরে গেছি, সব উল্টো দেখছি। এইগুলো কি বানাচ্ছো এখানে? এটা কি? হ্যাঁ, উপরে যেতে যাও। তোমরা যে কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো উপরে যেতে চাই, আমার বন্ধুরা উপরে অনেক বড় কাজ করতে এসেছে। আমার ব্যাগ, ওহো এখানে। এটা কি তোমরা খাও কি? আরে তোমাদের তো মুখই নেই, খাবে কি করে? না কান না মুখ, শুধু বড় বড় চোখ। আমি তোমাদের মতো নই, না খেলে বাঁচবো কি করে?
খাওয়া খুব দরকার। ওই আলোটা কোথা থেকে আসছে? কি আছে ওখানে? আচ্ছা চললাম, যাও এবার আমায় ছাড়ো। আরে আরে তোমরা কোথায় যাচ্ছ? আমি একা যাব, সঙ্গে আসার কোনো দরকার নেই। আচ্ছা এসো, তোমরা উপরে যাওয়ার রাস্তা জানো? জানলেই বা বলবে কি করে, মুখ তো নেই। কিন্তু এখন উপরে কি করে যাব? আরে এটা কি ভারত পাকিস্তানের বর্ডার? আরে আরে এটা কি করছো তোমরা? হ্যাঁ এটা কি? কিছু তো গড়বড় আছে। এ কি গরম রে ভাই, উফ। তোমরা কি করছো? আমি আলোর কাছে আছি, আর এই পোকাগুলো অন্ধকারে থাকে। চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না, আমি বড় না। সিক্সার, বাই বাই, টাটা, সি ইউ, বাই বাই। এত আলো আমি দেখতে পাচ্ছি না। ওয়াও, এত বড় হীরে! এটা হীরে সাধু বাবা বলছিল, এতেই ডার্ক মাস্টারের সব শক্তি আছে। মনে হয় এই কাজটা আমাকেই করতে হবে। মনে হয় এটাই একমাত্র রাস্তা উপরে যাওয়ার। প্রাসাদের ভেতর তো চলে এলাম, এবার ওই অগ্নিকুণ্ড খুঁজতে হবে। তোরা এখানেই দাঁড়া, আমি গিয়ে দেখছি, ওকে? হ্যাঁ। কাম কাম কাম, আস্তে লুকিয়ে যা। লুকিয়ে যা। আরে এটা তো সেই পোকাটা, ও ডার্ক মাস্টারকে বলতে যাচ্ছে। আরে তাহলে এই রাস্তা দিয়েই চল, গিয়ে দেখি। চল চল। বাপরে কি গরম, উফ। দেখো আমার কিচ্ছু হয়নি, আমি এসে গেছি।
কিন্তু তোমাদের না কিছু হবেই। ওসব ছাড়ো, আমাদের এক হয়ে ওই হিলেটাকে নিচে ফেলতে হবে। ওকে, কিছু বুঝেছ? ওফো, এরকম আলাদা আলাদা কাজ করলে আমরা উপরে যেতে পারবো না। এদিকে তোমরা আলাদা, ওদিকে তোমরা আলাদা, আবার ওদিকেও আলাদা, এভাবে কি করে হবে? আমাদের একসাথে কাজ করতে হবে, একসাথে। ও গড, তোমরা বুঝছো না কেন আমি কি করব? এবার আমি কি করি, কি করে হবে? এই আমার কাছে আসবে না, আমি বলছি যাও, হট হট হট, এখান থেকে যা যা যা, চল হট হট চল, মেরে ফেলবো। আরে আরে দাঁড়াও, কোথায় যাচ্ছো? আমায় ক্ষমা করে দাও। আরে আরে সরি ভাই। আরে আমি মেরে দিচ্ছি।
সৃষ্টিরাজ এখানে। মালিক মেরো না, মাফ করো, আমি আপনার সেবা করতে চাই, আমি আপনার গোলাম, আমি আমি কিচ্ছু জানি না। আমাদের এই লাইট মাস্টার বই দেখিয়ে পাঠিয়েছে। রকি কি করছিস, এরকম করিস না। আমি আপনার জন্য সব করতে পারি মালিক, শুধু আপনি আদেশ করুন। সৃষ্টিরাজের সেনা আমার পদতলে। সৃষ্টিরাজ পাগল হয়ে গেছে, বোকা কোথাকার। বোকা তুমি আর তোমার ওই চামচে। তোরা আমার শক্তি সম্বন্ধে জানিস না। তোমরা চলে এসছো, এত লাফাচ্ছ কেন? সরি ভাই, ভুল হয়ে গেছে, আর আগের মাথায় বলে দিয়েছি, খারাপ ভেবো না, ঠিক আছে? কি হলো, তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমায়? হ্যাঁ আরে না, তো তোমরা বুঝতে পেরেছ ভাই আর বেহেন, জানি না কে কি। ওকে ওকে, যদি আমরা সবাই একসাথে কাজ করি তাহলে ওই হিরেটাকে আমরা ফেলে দেব। যদি আমরা একসাথে থাকি তো সব কাজ সহজেই করতে পারবো, এটা আমার বন্ধু বলতো। আজ আমি বলছি, তোমরা সবাই আমার সাথে আছো তো? হ্যাঁ। আমাদের ছাড়া নিজের বাসি লোকের সাথে লড়, এরপর তোর পালা। বাচ্চাদের উপর কি বাবা দেখাচ্ছ? নিজ
নিজের বন্ধুদের দেখে নে শেষবারের জন্য। ওরাও তোর পেছনে আসছে তোর কাছে। তুই একটা কালো দুনিয়া। সৃষ্টিরাজ, তুই কালো ধোঁয়া আটকাচ্ছিস। Thank you.
খাটি বন্ধু, তোমাদের জবাব নেই। আমরা একসাথে জিতে গেছি, আমরা জিতে গেছি। এবার তোমরা বুঝে গেছো তো? ইয়ে! বিনাশরাজ, এখন তোমার কিচ্ছু করার নেই। এই শিশুরা আমার শক্তি, এদের পবিত্র মনে এত শক্তি আর সামর্থ্য আছে যে এরা তোমার থেকে তোমার কালো সাম্রাজ্যকে ছিনিয়ে নেবে। তুই আর তোর সেনা, আমি সকলকে শেষ করে দেব। এখনো বলছি নিজের স্বার্থ ছেড়ে দাও। আমার তোমার সঙ্গে কোনো শত্রুতা নেই। পিতা যা বলেছিলেন সেটা মনে আছে তো? ফিদেশ ভাই, আমরা দুজন মিলে এই প্রকৃতির ভারসাম্য বজায় রাখব। ক্রোধ পরিত্যাগ করো, মনকে শান্ত রাখো। আমরা প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদের কর্তব্য পালন করব। এখন থেকে নিজের শক্তির আর অপব্যবহার করো না। আমার কাছে তোর শক্তি কিছুই না সৃষ্টিরাজ, আমি তোর সর্বনাশ আগেই করে দিয়েছি। এখন এই বাচ্চাগুলো কি করবে আমার? এই শিশুরাই আমাদের ভবিষ্যৎ। Yes.
একসাথে কাজ করলে কি হয়? এখন আমি বুঝতে পেরেছি। তুই এরকম বলছিস? গুড হলো গুড। চকলেট খাবি তোরা? আমার কাছে অনেক আছে। না ভাই, তুমি এখানে থাকতে পারো না, আমি চলে যাচ্ছি। না তুই ওই স্ফটিককে ধ্বংস করতে পারবি না আমাকে। আমি আবার ফিরে আসব আর আরো শক্তিশালী হয়ে ফিরে আসব। তোমরা ভয় পাচ্ছ কেন? ভয় পেও না, তোমরা এখন আমার সঙ্গে আছো। দেখতে পাচ্ছ তোমরা, প্রথমে সব এরকমই ছিল, পরিষ্কার সুন্দর। তারপর লোভ আর লালসা সবকিছু নষ্ট করে দিল। একটা কথা তোমরা মনে রেখো, তোমাদের সব কিছু করার অধিকার আছে, কিন্তু নিজের শক্তির অপব্যবহার কখনো করো না। বুঝেছো তোমরা? আশা, তোমার বই। এই বাচ্চারা চলো, এখনো হয়নি নাকি? রকি, লাইট মাস্টার কোথায় গেল কে জানে? আরে চলে এলাম। আরে আশা, উনি তো বলেই ছিলেন যে কাজ শেষ হয়ে গেলে উনি আবার আমাদের পৌঁছে দেবেন। চল চল আশা, চল। হ্যাঁ চল। আমি তো ওনাকে বাই বললাম না। চল চল আশা, কাজ শেষ হয়ে গেছে না, চল চল চল। যাও যাও, এক এক করে ভেতরে যাও। কি হয়েছে বলো, কি হয়েছে? কিছু না ম্যাম। চলো বাবু চলো, চলো 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 চলো। বাঁচলাম ম্যাম, চকলেট। ঢোলু তুমি? আজু কটা বাজে রে? ও আমি তো ঘড়ি ওখানেই ফেলে দিয়েছি রে। ঘড়ি আমার কাছে আছে, এখন চলছে। দা তাই তো, আর আমারটাও, আমারটাও চলছে রে। সবাই এসে গেছে, চলো চলো চলো। রাইট রাইট।